সম্মানিত হাজির, আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু করা যায় না, আল্লাহর বন্দেগীও আল্লাহর দয়া ছাড়া করা যায় না, নেক মহফিল আশা এবং বসা আল্লাহর দয়া মায়া ছাড়া করা যায় না। আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপরে জন্ম দিছেন এবং দৌলতে ঈমান আমাদের কাছে আল্লাহ দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাইদা আমাদের মুসলমানের উপরে জন্ম না দিয়া বেঈমানের উপরে জন্ম দিলেই তা বিদুরের উপরে জন্ম দিতা তা আল্লাহ সম্ভব দিনা সম্ভব না। আল্লাহর সম্ভব যে মহান রব্বুল আলামিনে আমারে আপনারে জন্মগত বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি সব মুসলমানের আর কোনো আমদারে আমদারে আল্লাহ জন্ম দিছেন, ও আল্লাহ শুক্রি আরেকবার আদায় করি করেন, আলহামদুলিল্লাহ। ভাই এখন আল্লাহ আমরা কত নিয়ামত এখন দান করছেন, এটা নিয়ামতের শুক্রি আমরা আদায় করা লাগবো দিনে লাগতো না, আমরা অবশ্যই লাগবো। আল্লাহর শুক্রিয়া আমরা আদায় করতাম, যদি আমরা আল্লাহর নিয়ামত এখন পাইয়া আমরা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি না তাহলে নিমকার আমি হইতাম করি আর তবে দেলাহান আল্লাহর নিয়ামত এখন লঙ্ঘন করি আর খাইয়া বা উড়িয়া যে কোনো অবস্থায় এটা সব আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু আমরা এটা শুক্রিয়া আদায় করি না, করি এটা চূড়া চূড়া করি। ভাই এখন এই জমিন যা কিছু আছে সব আল্লাহর দেওয়া, সব হার দেওয়া, এই জমিনে কেন বানাইছেন আল্লাহ বানাইছেন, কে বানাইছেন আল্লাহ বানাইছেন, এই জমিনে যত ফসল আদি গাছ বৃক্ষ তরুণতা ইটা খা আল্লাহ, দরকারে পড়ে খা আল্লাহ, নাকি তা না আমার আপনার না ইটা সারা মালিক আল্লাহ, কিন্তু দরকারে পড়ে আমার এবং আপনারা, সূর্যের স্রষ্টাকে আল্লাহ, ই আলোর দরকার আল্লাহ নেই, মাতুমকে আমার আমার মা বুঝুন, সূর্য যেটা আলো এই আলোয় আলোকিত আল্লাহ নি না আমরা আমরা, এই সূর্যের আলো দিয়ে আমরা ক্ষতি হয় না ফায়দা হয়, ফায়দা এই সূর্যের আলো যদি জমিনে হরতো না তাহলে এই জমিনে কোনো ফসল আর তৈরি করবে, ও যে তার শয় সবজি আমরা খাই, ভাত খাই, কেউ খাই, রুটি খাই, এটা সব তো সূর্যের আলো থাকি হয়, এটা মালিকই লাগি আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, সূর্যের মালিকও আল্লাহ, কি জমিনও আমরা ফসল ফলাইয়া খাইয়া আল্লাহরে আমরা কুর্তা দিয়া নি, মাসুক আল্লাহরে কুর্তা ট্যাক্স দেয়, তবে আসাম সরকারের ভূত আছে, আসাম সরকারের যা দত্তত আছে, যদি আপনি ট্যাক্স দেওয়া না তাহলে আপনার জায়গা গ্রুপ করি না, লাগাতার 5 বছর আপনার বাড়ির রান্না বন্ধ করিয়া দেব, যে জমিন ফলাইয়া খাও ওই জমিন বন্ধ মানে খাজনা বন্ধ করো, দেখো আর কয়েকদিন পরে আপনি খাজনা দেওয়া লইতো না, এখান খাস কোনাই যায়, অতদিন তুমি খাইছো আমার জায়গা খাইছো আমার খাজনা দিছো না, ও বিবেকালা ভাই বল আসামর বুকুত আমরা থাকি আর ভারতের জমিনে আমরা থাকি আর, কিন্তু আমরা এক অভিভাবক ভারত সরকার, এই অভিভাবকরে আমরা পয়সা দেওয়া লাগে না লাগে না, পয়সা দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে, যদি বাচ্চারে আমরা দেখা দেই না ফাঁসাইছো নিয়া যদি আমরা ধরো ট্যাক্স দেই না তাহলে ফাঁসাই সার্টিফিকেট পাইবা আমি, আর ফাঁসাই যদি সার্টিফিকেট পাও না ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো আমি, আমি মানুষ হিসাবে যদি আমার একাউন্ট থাকে না, আমার যদি কোন নথিপত্র আমার কাছে থাকে না তাহলে তো আমি বাংলাদেশি না বাংলাদেশি নাই, কিছু ঠের আমরা বক্ষণ করিয়ার, কিন্তু আল্লাহরে আমরা কুন্তা দিয়ার নি, আল্লাহরে কুন্তা দিয়ার না, যাও আমি দিকে যাইয়ার না, আমি অফান বুঝাই ইতাম সাইয়া দেবাইয়া ইনাল্লাহ অত নিয়ামত হল আমরা দান করছুন, কিন্তু আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করি না, নিয়ামতের শুক্রিয়া যে মানুষে আদায় করব, আল্লাহর নিয়ামত পক্ষ করিয়া আল্লাহর নিয়ামত হইয়া যে মানুষে আল্লাহর শুক্রিয়া আদায় করব, আল্লাহ কইলা ইন শাকারতুম লা যিদান্নাকুম, তারা আমার শুক্রিয়া বেশি করে করবা, আমার শুক্রিয়া আদায় করবা, আমার নিয়ামত পাইয়া বাবকন করিয়া আমি তারারে বেশি দিব সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে কিটা দিছেন হইতে পারবানি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা বলে সবচেয়ে বড় নিয়ামত ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বড় নিয়ামত হইলো আমাদের ঈমান আর ঈমান মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা নবীর উম্মত দাবিদার আল্লাহর নবীর উম্মত হইছি আমরা শুকরিয়া আদায় করি আমি না শুকরিয়া আদায় করি না আপনারা সব সময় নবীর উম্মত হিসাবে সব সময় ওখান মনে রাখবা আল্লাহ আপনি তো চাইলে আমার পশু পঙ্কির গুলো জন্ম দিতে পারতায় অনবরত তুমি চাইলে বিধর্মীর গুলো জন্ম আমার দিতে পারতায় মাহুদ গো তুমি আমার এহসান করিয়া মায়া করিয়া একদিন দ্বারা খুদো আমার জন্ম দিছো ওখান সব সময় মনে রাখতায় যদি আপনি ওটা করো তাহলে আল্লাহ তোমার উপরে পোষার লাগিয়ে বাহু সুবহানাল্লাহ আমরা শুধু নগদ কোনটা বাইরে ওটার শুক্রিয়া আদায় করি কোন মানুষে যদি কোনো বস্তু দান করে ওটার শুক্রিয়া আমরা আদায় করি আমার যদি আপনি কোনো একটা বস্তু দান করো ইনভাইট করো যদি আমার কোন বস্তু যদি উপহার দেও এটা পাওয়ার লগে লগে আমি খুশ হইব না বেজার হইব আমি খুশ হইব খুশ হই আপনারা চান্স জানাইব না জানাইতাম না অবশ্যই জানাইব আমি যদি আপনারা কোনটা দেই লগে লগে ভাই আপনি আমার চান্স জানাই ভাই না জানাইতে নাই অবশ্যই আপনি আমার জানাই ভাই আরে ভাই তোমার আমি দেওয়া তুমি আমার তারিফ করতাই তুমি আমার দেওয়ায় আমি তোমার তারিফ করি আর তোমার আল্লাহ কত অগণিত নিয়ামত হল তোমার দান করলাম তুমি আল্লাহকে শুকরিয়া আদায় করলাই এর গতি কি আমার ভাই হল আবার আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবার তারিফ করো আলহামদুলিল্লাহ আমি আপনারা সামনে দুইটা আয়াত করিমা তিলাওয়াত করছি আমার যে আপনারা ওয়াই হিসাবে কেন আনছো ইলা কোনো সামান আমার কাছে নাই ওয়াজ ওই লগে নসিহত নসিহত অর্থ ওই লগে উপদেশ দেওয়া ইটা দিতে হইলে বহুত বড় আলিমর দরকার ইলমর দরকার শুধু ইলমে হইত না ইলমর লগে আকলর দরকার আছে মাতিয়া মানুষের বুঝাইবার দরকার আছে ইটা আমার কাছে কোনটাও নাই এর বাদে আমি চেয়ার বই গেছি সভাপতির আদেশ মানিয়া আপনারা আমার লগে দোয়া করুন কোয়া আমি যে আয়াত করি মাতিলাওয়াত করছি আমার ক্ষুদ্র জ্ঞান দি যা কিছু আমি বুঝছি এবং আমি আপনারা বুঝাইবার ক্ষমতা আল্লাহ আমার দান করতো সারাই বল আল্লাহুম্মা আমিন ও বিবেকালা ভাই হল আমার আগর ভাই জন্নত সম্পর্কে দেখছি বয়ান করছেন জন্নত দাওয়া এই জন্নত দাওয়ার মেইন জিনিস কোন জিনিস বলে জন্নত দাওয়ার মেইন জিনিস হইল গিয়ে ইমান জন্নত দাওয়ার মেইন আর কি আর কিটা ইমান আমি আপনার সামনে আয়াতে করিমা প্রথম যেটা তিলাওয়াত করছি এই আয়াতের মধ্যে আল্লাহ ইমানের মাত্রা দিছেন আপনারা আমার সঙ্গে হইবা বা আমি যদি আপনারা সম্বোধন করি শুনতা হই তাহলে আমার মাতর লগে আপনারা সাড়া দিবা আর যেগুলা আমি কইব ওগুলাই তো তুইয়া যাইবা না ওগুলাই তুইয়া বাড়ি যাইবা যদি বাড়ি যাই তাহলে আমি কিতা করতাম বয়ান করতাম আর যদি বলি হুজুর আমরা আমার তুইয়া যাইব গিয়া আমি আর ওয়ান করতাম না আপনারা তুইয়া যাইবা না তুইয়া যাইবা আমরা কেন সারা মুসলমান দিন মুসলমান না সারা মুসলমান সারা তো ইমানদার না আমরা সারা ইমানদার হিসাবে পারাত তুলি আর কোন লোক আপনারা সারা সারা এক লোক ঘুম আইলে ঘুমো যাইতো আর আল্লাহ এটা সিটি পত্র পত্র না পত্র না আল্লাহ এটা রেগেটিং পত্র কিয়ামত দিন আমরা ইমানদার মফিল আমরা সারা এটা করছি ওয়াদা করছি আমরা ইমানদার আপনারা হই রাখবো আলহামদুলিল্লাহ আমরা তো ইমানদার না আমি যেহেতু কিছু গপ করবো কারণ মা আপনারা যদি আমি আমার রাগ করবানি না রাগ করতে মানুষে অবশ্যই আপনি আমার উপরে রাগ করবেন কিতাল লাগে আমার ইমান করি আমরা সারা কিতা ইমানদার এখন কোরআন শরীফ আল্লাহ আমার আগর মৌলানা ভাইয়ে বয়ান করছেন আমরা তিলাওয়াত শুনি
যে বাজার আমরা তিলাওয়াত শুনি এবং জানি কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করছেন, মনে করি যে ঈমানদার অগ্র এক গ্রুপ মানুষের আল্লাহ সম্বোধন করছেন, আমি যে আয়াত কেইমা তিলাওয়াত করছি যে আমার বানাইন না আল্লাহর বানাইন, আল্লাহর বানাইন। আমরা আলিম দ্বারা আমি আলিম না আলিম বেশ ধরছি, আলিম হলে আল্লাহর কালাম নাই আমরা সামনে তুলিয়া ধরুন, কিতাব তুলিয়া ধরুন, আমরা আরবি জানি না আরবি ওখান তুলিয়া ধরুন বাংলা দিয়া ও কোরআন শরীফ এত জায়গার মধ্যে আ মানুষ শব্দ আল্লাহ ব্যবহার করছেন, মনে করি এই মেঘগুলো মানুষের ডাক দিছই। তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি ইয়াহের মধ্যে প্রথমে কি কাই যে আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার দল, ও ঈমানদার বল, ও ভাই বল, এখান জিনিস নাম আসিয়া পারিয়েন না আল্লাহ আমরার নাম জানুন না নি, আল্লাহ তো আমরার নাম জানুন, আমরার নাম না তো ধরুন না আল্লাহ খেলে বলে আল্লাহ তার বন্দা বান্দীগণের লগে মায়া বেশ হো সুবহানাল্লাহ, মায়ার মানুষের লগে ও মায়ার মানুষের লগে মায়ার ব্যক্তি নাম ধরুন না, যে মানুষে তার লগে বন্ধুস্ত পাতি দেয় আগে একটা মিয়ার না আসলো না বন্ধুস্ত আসলো, এক বন্ধু আর এক বন্ধুর নাম লইতে না মানে বুঝা চাই না বা কিছু নিয়ে হইতা না হ্যাঁ। তো আমার ভাই এখন আমার বন্ধু অকল বন্ধু বন্ধুর নাম ধরে না কেনে বলে বেয়াদবি হই যেতে পারে, মায়ার মানুষের নাম মানুষে ধরে না, দুইজন মানুষের নাম যদি এক হয় মিথ্যা হয় না নি, একজনের নাম যেমন আব্দুল্লাহ আর একজনের নাম আব্দুল্লাহ, তো আব্দুল্লাহ যদি এখান হয়ে যায় আর গপে সবে যদি কই ভাই তোমার নাম দিতে বলে আমার নাম আব্দুল্লাহ তোমার নাম আব্দুল্লাহ বলে জি তুমি আমার মিথ্যা আমি তোমার মিথ্যা, তুমি আমার মিথ্যা আমি তোমার মিথ্যা, তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু, ও সুবহানাল্লাহ। আপনারা বালা জানেন আল্লাহর গুণবাচকের নাম হইল মুমিন, আল্লাহর গুণবাচকের নাম হইল মুমিন, আমার এর নাম হইল মুমিন, আল্লাহর নাম লোকে আমার নাম মিলাইছেন কই, তোমরা আমার মিথ্যা আমি তোমার মিথ্যা, ও সুবহানাল্লাহ, আমি তোমার বন্ধু তোমরা আমার বন্ধু, ও ঈমানদার ও আমার বন্ধু বললে তোমরা কিতা করো আমানু আমানু আমিনু, তোমরা ঈমান নানো। আমার প্রশ্ন হইল গিয়া আপনারা সারায় হাত তুলিছেন আপনারা ঈমানদার নানি, কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে প্রশ্ন কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার দল হল আমিনু আমানু, প্রথমে ও ঈমানদার দল হল ইন সভাপতি যারা ছিলেন আউনি সভাপতি না এক আলিম মানুষ এর বাদর শব্দ হইল আমিনু, ও ঈমানদার দল বললে তোমরা ঈমান আনো আমিনু তোমরা ঈমান আনো। আমার প্রশ্ন হইল কি আমরা তো ঈমানদার না বেঈমান, আমরা ঈমানদার সেখানে আমরা রে ঈমানদার বলে আবার কই কি আল্লাহ ঈমান আনো আর কিছুই নি, আয়াতের প্রথম ও ঈমানদার হল আমিনু তুমি জান ঈমান আনো, এর উদ্দেশ্যটা কিটা এর কাসিয়তটা কিটা এর মফহুম কিটা এখান তো বুঝার দরকার না দরকার নাই, আমরা তো ঈমান নাই আর তুলিছি আমরা সারা ঈমানদার আল্লাহ এখানে আমরা ঈমানদার করে আবার কই আমিনু তুমি দেন ঈমান আনো, আমিনু বিল্লাহি আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, ওয়া রাসূলিহি আমার রাসূলের উপরে তোমরা ঈমান আনো, আঙ্গাল রাসূলিহি আঙ্গাল নাও আলা রাসূলিহি ওয়াল কিতাব নাযালা আলা রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে যে কিতাব নাযিল হইছে সেই কিতাবের উপরে তোমরা ঈমান আনো। আমার প্রশ্ন ওটা হইল গিয়া আল্লাহ তো আমরা জানোই আমরা ঈমানদার আমরা ঈমানদার হইয়া সম্বোধন করছই এর বাদে আবার কই কি তোমরা ঈমান আনো, এতে বোঝা গেল আমদার কাছে কিতাব বেজাল আছে, আমদার কাছে কিতাব বেজাল আছে সমস্যা আছে যার কারণে আমদার এখন তোমরা ঈমান আনো, এর অর্থ হইল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ তুমি যে ঈমান আনো জেলা আমি আল্লাহর উপরে ঈমান আনা উচিত ও দ্বারা তুমি যে ঈমান আনো, মাত বুঝছেন নি আল্লাহর উপরে ঈমান জেলা আনা উচিত ও দ্বারা তুমি যে ঈমান আনো, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তুমি যে আমার রাসূলের উপরে ঈমান আনো জেলা আমার রাসূলের উপরে ঈমান আনা উচিত ও দ্বারা তুমি যে ঈমান আনো, আউরি ঈমান আনলে হইতো না
এর মধ্যে কইছেন আল্লাহর রাসূল উপরে কুরআন শরীফ নাযিল হইছে ওহানার উপরে ঈমান আনতাম তো কুরআন শরীফ ওর উপরে যারা ঈমান আনা হইছে ওলা গালাম রাখিতা বলতাম ঈমান আনতাম আমরা নবীর আগে যেগুলা কিতাব জমিন হইয়া গেছে ইতার উপরে আমরা ঈমান আনতাম যারা ঈমান আনা লাগে ওলা গালাম আমরা ঈমান আনতাম এতে বোঝা গেল আমরা যদিও ঈমানদার হইয়া থাকি আমাদের কাছে কিতাব বেদাল আছে আমরা এখনো সারা পরিপূর্ণ ঈমানও ভুগছি না যার কারণে আমাদের আল্লাহ ইজ্জত তুমি যাই ঈমান আনো যেটা ঈমান আনা উচিত আমি আল্লাহর উপরে মা কুস্তরা নি আমার আমরা ওই লগি আয়াতের অর্থ ও যেগুলা হই যেগুলো হইলো আয়াতের অর্থ ও আয়াত দিয়ে বুঝাইছে কি আমি আর তোরা মাঠ বানাইছি আপনারা মাতর দেন লোক আপনারা বুঝাই বললাম কি আমরা মুসলমান এইখান বাইরেছি একবারে সুদা একবারে সুদা বাইরেছি মুসলমান এইখান আর এই মুসলমান এইখান আমাদের কাছে এমন জোট লাগছে এমন চোট লাগছে এখানে না সুটে না এখানে এমন চোট লাগছে ছোট লাগান চোট লাগছে লেখিলা চোট লাগছে আমরা এটা দাবি করিনি না করি না বেটায় নমাজ পড়ে না পড়ে তার ইমান ঠিক আছে মুসলমান নাম ইসলাম উদ্দিন নাম দিতা নাম ইসলাম উদ্দিন কিন্তু নমাজ পড়ে না কয় তার ইমান ঠিক আছে সুদ খায় কয় তার ইমান ঠিক আছে সুদ খায় তার ইমান ঠিক আছে বন্ধন লয় কয় তার ইমান ঠিক আছে মদ খায় কয় তার ইমান ঠিক আছে এমন চোট লাগছে তার ইসলাম তার কাছে মানে এটা সীমা নাই মা কিতাব এটি বুঝছেন ও ও বেদাল আপনার কাছে আছে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও এতে বোঝা গেল খালি কর্ম করি নাইলে আর দাদা মুসলমান বাপ মুসলমান নানা মুসলমান নারী মুসলমান আর আপনি মুসলমান ওই কিছুই না না বেদালি মুসলমান আপনি আমি বেদালি মুসলমান আমরা ইসলাম তো পাই নিছি একবারে জন্মসূত্রে যার কারণে ইসলামের কদর আমার কাছে নাই ইসলামের কদর আমার কাছে নাই যারা ইসলামের কদর যার কাছে ইসলামের কদর আছে এরা মসজিদ হওয়ার পরে শান্তি মনে নামাজ পড়তে পারে যার কাছে ইসলামের কদর আছে তার কাছে ঈমান পরিপূর্ণ তাজা আছে ঈমানদার মুমিন যখন মসজিদে আমাইব শান্তি মনে নামাজ পড়ব আর আমার লাগান কোন ইমানি যখন মসজিদে আমাইব আমানির পরে তার দিলে ছটফট ছটফট করব মসজিদের পর তাকে কিলে বার হইয়া যাইতো কিলে বার হইয়া যাইতো বেদালি মুসলমান বেদালি মুসলমান মসজিদে আইলে আল্লাহ আইন আর মসজিদের বাইরে গেলে তার আইন আমরা ইসলামটা পাইছি একবারে সুতা যার প্রতি ইসলামের কদর আমার কাছে নাই এই ইসলামের কদর যদি আমার কাছে থাকতো তাহলে আমরা পাঁচক কোন মাস করতাম পাল্লা মানে সাহাবাই কেরাম বলে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জন্ম নিছেন এত কষ্ট করে সেই ইসলাম যে তুই গেছেন আর সেই ইসলাম আমরা ব্যবহার করি আর গেলাম মনে হয় বলা আরে ভাই কাল কিয়ামতের দিন নবীর শানো কিভাবে তুমি মুখ দেখাইবা আল্লাহর নবীর সাহাবী হলেন এই ঈমানের স্বাদ পাইছেন ঈমানের কিতাব পাইছেন স্বাদ পাইছেন মাঝখানে আরেক মাস নামাতিয়া পারিয়েন না আমার বিচ্ছে যদি ফাঁকর থাকে
এই বাক্যর আছে বলিয়া আপনি কইতে পারবানি, কোন ডাক্তারে কইতে পারবানি, ফাটা নাই। একটা সময় পর্যন্ত সোনোগ্রাফি পড়শোনা মেশিনের মাধ্যমে আপনার পেটের ভিতরে গীতা আছে, আপনার বডির ভিতরে গীতা আছে, এক মেশিনে কইতে করে বাতে ডাক্তারে রিপোর্ট দিব তোমার পেট ভাত হয়ে গেছে। আপনার ভিতরে ইমান আছে নি না নাই এটার কোন মেশিন জমিনে বাইর হয়েছে নি এইগুলো যদি হামাও আমাইলে আপনার ইমান কতটুকু আছে আপনি নিজে ব্যবহার করতে পারবা? আপনার কাছে ইমান আছে না নাই কম না বেশি? আপনি মসজিদ হামাইন জানি গোসল করি আমাইন জানি পবিত্র ইয়ারু গোসল করি হামাইয়া আপনার ইমান পরিপূর্ণ আছে। আর মসজিদ আমানির পরে যদি আপা লাখামো যাওয়ার পরে যদি আপনার দিলে উড়া উড়ি করে বারোই দিতাম তাহলে ছটফট করে আপনি মনে করবা আপনার ইমান কিতা বেড়া সেরা আছে। ইলা ওইনি মসজিদ আমাইলে আমরা তাই সামাইনি আপনার কাছে ইমান আছে না নাই আপনার লাগা বাড়ির একজন ভাই যদি ক্ষতি করাও আর ক্ষতি করিয়া যদি আপনার দিলে শান্তি লাগে আরাম লাগে তাহলে মনে করিও তোমার ভিতরে ইমান নাই। যদি মানুষের বাদ করিয়া আরাম লাগে স্বাদ লাগে তাহলে মনে করি তোমার ভিতরে ইমান নাই ইমান কমজোরি আছে। বাইর ভুলবশত কোনো বাইর ক্ষতি করার পরে যদি আপনার মনে হয় আমি তো ক্ষতি করে যাইছি জানো যদি উড়া উড়িয়া ইরায় অশান্তি হয়ে যায় যে আমি কি করলাম ভুল করলাম আমার লাগা বাড়ি ভাই আমার জাতি ভাই আমি ক্ষতি করে নিয়েছি এখানে যদি আপনার জানো আই যায় অশান্তি আই যায় সে মনে করবাই তোমার কাছে ইমান আছে। মসজিদ আমানির পরে শান্তি যদি লাগে তাহলে মনে করবাই তোমার ইমান পরিপূর্ণ আছে। মানুষের পালা করিয়া যদি আপনার জানো শান্তি লাগে তাহলে মনে করবাই আপনার জানো আপনার ভিতরে ইমান পরিপূর্ণ আছে। আর ইমান অন্য মানুষের আরে ইমানদারের ক্ষতি করিয়া যদি আপনার জানো স্বাদ লাগে আরাম লাগে আপনি মনে করবা আপনার কিতা আছে ইমানও বেদান আছে। এর গতিকে আমার ভাই হল আমার বন্ধু হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এত দৌলত দিছেন ইমানে দৌলত দিয়ে যদি দিছেন আর ইসলাম তাই আমরা কিতা করি অবহেলা করি কারণ ইসলামের কদর আমাদের কাছে নাই। লবণ যে আমরা তরকারি দিয়া খাইনি না খাই না এই লবণের কদর আসেনি আমাদের কাছে মাতু আসেনি কদর নাই কদর নাই লবণের কদর আমাদের কাছে নাই। 10 লক্ষ টাকার 1 কোটি টাকার যদি আপনি খাদ্য বানাইন আর 10 টেকি দামের যদি লবণ দেও না 10 কোটি টাকার খাদ্য আপনার কেউ খাইব নি কেউ খাইত নাই মাকুস নি আপনারা কিন্তু এই লবণ এত কদর আমার কাছে আসেনি। এই লবণ দেখবাই দোকানের বারিন্দার তোয়া নানি প্লেটে যদি বেশি দিলাইন আমরা মা কইনা বলে খালাই দিন কিন্তু চিনি যদি প্লেটটাকে আর খাইয়া যদি রয়ে দেখবাই নিয়া তোইন আর লবণ যদি প্লেটটাকে আমরা আগে টিফিন খাইছি বুঝতে পারছি লবণের খবর বেটিং করে গেছে কেমন বেটিং তে লবণ মসজিদ ইমাম সাহেব জন খাদিম সাহেব জন দুইজন টিফিন ও লবণ দিন তো খান নানি অবতর খান লবণ দিন খদম নাই কিতা নাই সম্মান দেই না কিন্তু বিরানিটা কি সম্মানই না অসম্মানই সম্মান বেশি কারণ যে বিরানির স্বাদ ও সামান্য লবণে কিতা করে দাম কমাই দে লবণ না দিলে বিরানি কেউ খাইবায়নি মাংস রাম দিলে কেউ খাইবায়নি আমি ওখান বুঝাইতাম যাইয়ার ও তুচ্ছ লবণ এত দাম কিন্তু আমরা কিতা করি না জেলা আদর করতাম আসলো জেলা যত্ন করতাম আসলো জেলা কদর করতাম আসলো এটা আমরা কদর করি না ওগুলা খান আমরা ইসলামটা পাই নিছি ওগুলা খান লগ্ন লাগান দামি কিন্তু লবণ দামি
আমি আল্লাহর রূপে, আমার রসুলের রূপে, আমার কিতাবের রূপে তোমরা ইমান আনো, যে না কিতাব এবং রসুল এবং আমি আল্লাহর রূপে ইমান আনা উচিত, ও মহান তোমরা ইমান আনো, ও সুবহানাল্লাহ। অনেক মানুষ দেখা যায় তার নাও থাকে খরিবা করিয়া ইবা নিয়ত বান্ধা এক দিয়া এক দিয়ে হতা হতা করে এর পাশে দেখার গুলো হয়েছে না সেফটা রয়েছে ইলাও দেখুন না দেখুন না দেখুন নি ইলা চলেন নি না চলেন না ইলা যদি নমাজ লাগিয়া ইবা খাজুয়া নিয়ে পায়ে নাকটা কি খরিবা করিয়া যদি আপনি গুল হয়েছে না সেফটা হয়েছে আপনি মনে করব আপনার কাছে ইমান নাই আপনার যদি ইমান থাকতো পরিপূর্ণ আপনার মনে হইল আমি আমার আল্লাহ সামনে আমার আল্লাহ আমি দেখি আর আল্লাহ আমার দেখরা আমি ডরাই আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নমাজ নাই যখন আযান আযান হইতো আযান দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কি যাইতা ওযুদ যাইতা ওযুদ দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর খুশওয়া হয়ে যাইত সুবহানাল্লাহ দরদ জন্ম হয়ে যাইত তার দিকে নিয়ে হুসাইন তোমার শরীর নিতে এখানে বলে আমি আমার আল্লাহর গুলামি যাইতাম আমি ডরাইয়ার আমি ডরাইয়ার আমি আমার মালিকর সঙ্গে উপস্থিত হইতাম আমি ডরাইয়ার আল্লাহর বলে আমার শরীর সবুজ হই যায় এখন সুবহানাল্লাহ ওলা খান যদি কোন মানুষ নমাজ পড়তে পারে ওলা খান যদি তার কাছে ইমান তত্ত্ব পাবে ও মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব ও সুবহানাল্লাহ Shopping!